ट्रेन तो आके दिसना की हां संखे सुविधा नांगे दाखनो लांबाय सेला लायना ना बो वांथि রেল যদি আপনারা আসে এখন না এটা তো সব সময় রেল যেত আছে ঠিক আছে না আপনি যদি ওখানে আটকে থাকেন তাহলে তো ওই ফিলারটা তুলে দেন না মানে আপনারা তো চলন না ফিলার না কথা শুনেন সিনকারি আপনারা ওখানে আটকেতে পারবেন পরে তো আটকেতে পারবেন হ্যাঁ ঠিক আছে না এই রাস্তা বড় করে আটকে মু আপনারা হ্যাঁ তাহলে এটা আমি কথা দিচ্ছি এখন আমরা কথা কই ঠিক আছে আমরা জামবাসীরা আমরা আসি আর পিএফএর তরফে কথা কই ঠিক আছে রেলে অতটুকু কথা কই এটার লেগে এই মানুষটিরে আটকে রাখা লাভ নাই না স্যার আমি আমি রিকোয়েস্ট করতেছি আমি আপনারা রিকোয়েস্ট এখন খুলে দাও আমি এখন ট্রেনে না 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 আমরা কথা কই খুলে দাও পিলারটা এখন খুলে আমি ট্রেনে এখন খুলে তুলতেই লাগব ঠিক আছে কথা কই আরে এটা খুলতেই লাগব আরে আমরা কথা বুঝ আমি তো আপনারা বুঝছেন আমি বুঝছি আমরা কথা আপনি বুঝছেন বুঝছেন আমার কথা না আমার কথা আপনারা বুঝছেন যে আপনার কাছে অল টাইমই অপশন আছে আপনি যে কোনো সময় গাড়ি আটকাতে পারবেন ঠিক আছে না কারণ গ্রামবাসীর অসুবিধার বিরুদ্ধে তো কিছু হইতো না হ্যাঁ কিছু হইতো না মানে আরে মানে আপনাদের অসুবিধা কইরা তো কিছু হইতো না আপনার সুবিধা করি হইতো ঠিক আছে না যদি এটা আওয়ানজানের রাস্তা যেটা বন্ধ করে হইতো না এইটা তো আমরা তাহলে কথা কইতি আর কি পাশে আর কি কথা কইতো মানে কথা কইতো তাহলে ভুল হইলো যারা মানুষ ঠিক আছে না কারণ ট্রেনের তো আরপিএফ আছে জিআরপি আন্ডারে মানে গভর্নমেন্ট রেলওয়ে যেটা আছে এটা তখন স্যার এই যে কথা থেকে কসে আমরা তার লয়ে কথা কমু আপনারা আমরা কথা কমু আপনারা হই আমরা কথা কমু আচ্ছা রেলের অফিসার লোক তো নাই তারা তো লোক আইছিল তারা না বা তারা লগে আমি টাকা এটা আমি কথা কমু যদি না হয় তাহলে কোয়েন জেলে ট্রেন না আমি ট্রেন আমি আপনি স্টেশন এটা আমি কাজ করতে আরে শুই আমার তো শুই নেন না কি এর মধ্যে শুই নেবেন আনে কাগজ আনে কাগজ আনে আপনি কাগজ আনে আপনি কাগজ আনে স্যার আপনি ওই পিলা কখন উঠে দেন পারবো আপনি
अरे बिरियानी आते हैं बाहर गाड़ी पारानी मूंग सदी नहीं मूंग पारानी मूंग सदी Okay, so we are the villagers of this Ram Durga Sagarpara. So we haven't facing problem because we have only this one way to go to city or anywhere hospitals or any kind of medical. So if they close this road by now, then it will be problematic for the villagers to cross this. Like in case of emergency position, if suppose any women is going undergoing the pregnancy and all at that condition and all, it will be very problematic for us. And moreover, another road also we have, but during the rainy season, the water gets clogged off. So obviously, it will be very much of like inconvenience for us to face all of this. So the reason behind today you block the road is because of the blockage of the road over this. And regarding the application for the hybrids and all, we have already faced about it before. So we have like a written application and all, and we have already submitted. But since there is no issue anywhere, we can see that. Oh, earlier you have written to the authority already. Yes, so many times. Okay. What is your name? My name is Elimi Debarma. What is the name of this village? Ram Durga Sadarpara. Ram Durga Sadarpara of Jiraniar, right? Yes. This is nearby the station, right? Yeah. Okay, thank you. Lama